তুমি আমার হয়ে কাজ করো, ব্যাকআপ আমরা দেব। আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি। মালিক তুমি রাস্তার ছেলে, তাই রাস্তায় বসতে পারো, কিন্তু আমরা না। বোকা, মুরগি মারি নাই, লক্ষ্মীনগরের তিন তিনটা ক্ষমতাধর মাথা আলগা করছি, কিছুটা ইজ্জত কর। ইজ্জত তো দূরের কথা, এই বেটা তুই কি ভাবছোস, এখান থেকে ফিরা যাইতে পারবি? হাওয়ার উপরে আসি নাই তো, আমার ট্রেইলারটা দেখাই, ব্যাকআপটা বুঝে নেওয়া উচিত আছে। ঠিক আছে, বসেই কথা বলি। এই বল সবাই, রাস্তায় নাই মা, রাস্তায় বসে গেলি দেখতে খুব ভাল লাগতেছে। আরে অভ্যাস কর নিচে বসার, মনে কর গদি নাই, তলা ফাঁকা। কি চাও তুমি? লক্ষ্মীনগর আর তার রাজত্ব। দেয়নবাড়ি যুগ যুগ ধরে লক্ষ্মীনগরের রাজত্ব করছে পরম্পরার ভিত্তিতে, তাও রাজা এবং তন্ত্রের সমন্বয়ে। ছোটবেলায় আম্মায় রাজা রাজকুমার আর রাজকুমারীর গল্প শোনাই তো, জানেন সেইখানে বারবার 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 বাধা হয়ে আসতো রাক্ষস খক্ষস আর পিশাচ। বাস্তবে যে রাক্ষস খক্ষস আর পিশাচ গড়ে এত তাড়াতাড়ি দেখতে পারবো ভাবতেও পারি নাই। ভুলে যাবে না, আমি রানিং পার্টির নির্বাচিত প্রতিনিধি। রানিং পার্টির প্রতিনিধি হন আর স্লিপিং পার্টির প্রতিনিধি হন, আমি ওইসব নিয়ে চিন্তা করি না। এ মিয়া পাগল নাকি? হ্যাঁ, এই এলাকায় এত নাম ডাক, এত ইজ্জত, এত ক্ষমতা, এমনি এমনি আয় পড়ছে? হ্যাঁ, অঙ্ক ছাড়াই। অঙ্করে চালের ওজন বাড়ে, মান বাড়ে না, সে আইসে আবার রাজত্ব নিতে। মৃদা শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝগড়া করে জাতিকে জানানোর কোনো প্রয়োজন নেই, এতে সুযোগ নেবে প্রশাসন। তার চেয়ে ভালো নিজেরাই নিজেদের হিসাব নিকাশ ঠিকঠাক করি। তুমি তুমি আমার হয়ে কাজ করো, ব্যাকআপ আমরা দেব। আমি গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি। মালিক বাতাসে অনেক তেজ, এই তেজটা আমাকে কমাতে হবে।
স্যার। নাহিদ। ইয়েস স্যার। লাশের কোনো পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। উনি হলেন ট্রাক মালিক সমিতির সভাপতি মৃদা, ওনার ভাই, আর ওনার নাম হলো নবী। তাহলে তো কেসটা খুবই গুরুত্বপূর্ণ। মৃধা তারু ওরা দুজন তো ভাই বন্ধু। জি। আপনি এক কাজ করুন, লাশটা খুব তাড়াতাড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। যান আপনি। জি শিওর। ভাইজান, নবীকে পাওয়া গেছে পুরান ঢাকায়, কিন্তু বেঁচে নেই। একটা পরিত্যক্ত বাড়িতে লাশ পাওয়া গেছে। গেটটা খোলেন। এই কি যে কিছু বলবেন, কারে চান আপনি? কাউন্সিলর কে চান ভাই? ওই মুরব্বী সারার সাথে দেখা করতে চায়, আপনি একটু দেখেন তো। কি চাই? আমি কাউন্সিলর সাহেবের সাথে দেখা করব। আসেন আইন। আমি হার্টের রোগে ভুগছি বহুদিন। রাত 10টার মধ্যে ডাক্তার আমাকে ঘুমিয়ে যেতে বলেছে, ওষুধ খেয়ে মাত্র ঘুমিয়েছি। এসে গেছি। মনের মিল থাকলে ড্রেসেরও মিল থাকে, দেখছো? ড্রেসের রং কিন্তু একই। আচ্ছা আচ্ছা, তাই তো। ওলি আমার সোনা পাখিটা, একটা আদর দাও না প্লিজ। আমি বলছি না, বিয়ের আগে এগুলো করতে পারবো না। একটা না, একটাও না। একটা তো বলছি না, একটাও না প্লিজ। একটা বাবু, আমি বলছি না বিয়ের আগে এসব হবে না। আরে বাবা, একটা তো চাইছি। আমাকে ছেড়ে দাও প্লিজ বাবু, প্লিজ। আরে একটা দে না।